সর্বপ্র সম্পদ ব্যক্তি এই হলো তার জিজ্ঞাসা। এই দুটি তার জিজ্ঞাসা। আমি একটা কথা বলছিলাম যে আমি খুব সতর্ক, তো দেন সব বললেন এমন সতর্ক এর না যে পিরলি গাউস কুতুবের কথা বলা যাবে না। পিরলি গাউস কুতুবের কথা বলা এটা সতর্ক হওয়া লাগে না। কেন? পিরলি গাউস কুতুব মাজার মিলাদ নবী আমাদের রক্ত মাংসের মধ্যে মিশা গেছে। কি সতর্ক তো ওই কারণে না, সতর্ক হইলই যে অনেক নাম না পেয়া পারি না। শরীয়ত বয়াতি যা কইছে এরকম অনেক শরীয়ত বয়াতি গোটাছে বাংলাদেশে। আরে চার জনের মামলা খাইছে, তার মধ্যে তিন দেয়া আমার লোকে গান গাইয়া আমার দরবার হয় না। এবার বলেন আমি কি সতর্ক? আমি কয় হবাই, আমি তো তার পায়খানার ছেলে আর দোষ কয় না, যাওয়ার সময় তুই বাবুরে কারণ কি? কয় ভাই সারাদিন হলো মরিস লাগি ভালো করে দুই তিনবার সাবান দিয়ে আপনা তুইলে ওই সারা মতো দিয়া লাগলে খালি চলতে থাকে। এই জন্য পায়খানাতে আর পর আর ধোয়া লাগে না। আমি এরকম চুদার করে ধোয়া মানুষ কে চল্লা সার খাওয়া গেলে যে আমার দেহের বিষয় না, আমার পাশা যান ঠিক থাকে। সরকারের মতো সতর্ক রশিদ সরকার হওয়া এটা চারটি খানি ব্যাপার, কালো কি তুলনা দিয়া বলে আপনারা সবাই জানেন রশিদ সরকার তার একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিওলি, এগারো বারো বছর বয়স, তার বাড়িটা চকের মধ্যে, আশেপাশে কিছু বাড়ি ঘর আছে, তো পাশের বাড়ির একটা ছেলে একটা ঢিল মারে মাথার এমন জায়গার মধ্যে দিয়া লাগে ওই মেয়েটার সাথে সাথে মারা যায়। বাবার ছেলে মিল্লা ওই মেয়েটারে রশিদ সরকারের পুকুরের মধ্যে একটা নৌকা ডুবানো, ওই ডুবানো নৌকার নিচে নিয়ে বাইন্ধা চুইছি। এখন খুঁজতে খুঁজতে লাশ পাইছে, কে করলো কে করলো? এই পাপার পোলা এই মেয়েটারে মাইর দিয়েছিলাম সেরা বাড়ছে, সন্দেহের তিনটা রূপে বিয়ে করছে। রশিদ সরকার যথারীতি মামলা করছে, আসামি খুঁজা পায় না, মার্ডার কেস 302। দুই বছর পর রশিদ সাইকির যে মুর্শিদ
এই তুলা চানে ফোন দিছে, বাবা তোর লগে একটু কথা আছে, আর উনি থাকতে হইল খাজা দেওয়া পুরান ঢাকা। বাবা খবর দিছে আইছে, আইয়া দেহে বাপে ডান পাশে বহা আর কোলায় বাম পাশে বহা, তা তুলা চান দেয় রশিদ সরকার। কয় বাবা তারা আমার শিহরিতে পারছে, আমি দুই বছর ধরে খুঁজতে আছি, খেলা দুই জন আপনার দুই পাশে বইয়া রয়েছে। তুলা চান কয় বাবা এই জন্যই তোরে খবর দিছি, ওরা দুই জন তোর মেয়াই মাইয়ারে মারছে, আর এই দুই বছর পরে আমার হাতে হাত দিয়া বায়াত হয়েছে, এখানে ওরা দুজন তোর পীর ভাই, ওরা দুজনের বিচারটা তোর কাছে দিলাম তুই চোখের পানিগুলি সাইডে দিয়া বীরের পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া মেয়ের খুনিদেরকে বুকের মধ্যে জড়াইয়া ধরল। মাইয়া প্রমাণ শুনিয়া আখে রাতেন না, তোমরা যে আমার পীর ভাই আমি একটা মাইয়া হারাইয়া দুইটা ভাই পাইছি। রশিদ সরকার হওয়া এটা কি তাত্ত্বিকখানি ব্যাপার বাবা, সামান্য ব্যাপার না, ওই জায়গায় হাত দিও না, আরো বহু ঘটনা আমার জীবনে তার সাথে আছে। একটা গান গাই, এরপরে তার প্রশ্নের জবাব করি। Oh, my God.
রাস্তা পাচ্ছে কোন চেম্বর খোলা পান ওই রাস্তা দিয়ে যাইতেছে দেহে পাপ্পা দৌড় যা পাইকা রয়েছে খাবার দাবার লইয়া ঘুরে রয়েছে দিছে Thank you.
বুঝে না ট্যাঙ্গর কয়টা গ্রামের মধ্যে কেউ আমার মতো ভদ্র ছেলে সে কি মুরগি চুরি করতে যাবে অন্যদিকে